আরও বেশি বেশি রান্নার আপডেট পেতে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চন্দ্রিমাস ওয়ার্ল্ড। চন্দ্রিমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের ভাতের কাটলেট বানাতে শেখাবো। তাহলে ঝটপট করে দেখে নাও যে এই ভাতের কাটলেটটা আমরা কিভাবে বানাবো। তাহলে চলো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিই যে ভাতের কাটলেট বানাতে আমাদের ঠিক কি কি লাগবে। আমি এখানে রেখেছি 1 কাপের একটু বেশি ভাত, গরম মশলা, নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, এখানে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা আছে। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, এটা আছে ব্রেড ক্রাম্বস। তোমাদের কাছে এটা না থাকলে তোমরা টোস্ট বিস্কুটের গুঁড়োও নিতে পারো। আর আছে 1টা বড় সাইজের আলু, এটা আমি সেদ্ধ করে রেখেছি। আমাদের নর্মালি বাড়িতে অনেক সময় ভাত বেঁচে যায়, সেই ভাত আমরা কি করব অনেক সময় বুঝতে পারি না, তো সেরকম ক্ষেত্রে আমরা কিন্তু এই ভাতের কাটলেট বানিয়ে নিজেরাও খেতে পারি এবং কেউ হট করে বাড়িতে এসে গেলে তাকেও বানিয়ে দিলে সে কিন্তু মোটেই ধরতে পারবে না এটা তোমরা ঠিক কি বানিয়েছো। তাহলে চলো ঝটাঝট দেখিয়ে দিই যে ভাতের কাটলেট আমি ঠিক কিভাবে বানাবো। প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দেব ভাত। ভাতটা দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দেব আলু সিদ্ধ। এবার আমি এর মধ্যে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। নুন চিনি দিয়ে দেব, নুন দিচ্ছি পরিমাণ মতোই দেব, দিলাম চিনি, একটু লঙ্কার গুঁড়ো, দেব ভাজা মশলা। এরকম ভাজা মশলা বাড়িতে বানিয়ে রাখলে যে কোনো ধরনের এই ধরনের ভাজা জিনিসে তুমি দিতে পারবে। এবার দিচ্ছি একটু গরম মশলা, ভালো করে এটা হাত দিয়ে চেপে চেপে আমাদেরকে মাখতে হবে। একদম ভাতের সাথে আলুগুলোকে আমাদেরকে কিন্তু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দেখো আমি এটা মেখে নিচ্ছি, দেখো এটা কিন্তু ঠিক এইভাবে আমি মেখে চলেছি, এর মধ্যে কোনো আলুর টুকরো বেঁচে থাকবে না, প্লাস আমি কিন্তু ভাতের মধ্যে আলুটাকে এবং সমস্ত মশলা ভালো করে আমি মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছ যে আমার মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি এটা মেখেই ফেলেছি, এবার আমি এর থেকে কাটলেটের শেপ দেব। তোমরা চাইলে অন্য যে কোনো ভাবে এটাকে ভাজতে পারো। দেখো এইগুলোকে আমি কাটলেটের শেপে গড়ে ফেলেছি, এবার আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। আমি হাতে এই ভাতের যে আমি কাটলেট গড়বার জন্য যেটা বানিয়ে রেখেছি এটা নেব, এ ভালো করে মুঠো করব, এটাকে শক্ত করে চেপে চেপে মুঠোর মধ্যে আনব। দেখো করে ফেলেছি, এবার আমি এটাকে চাপ দিয়ে দেখো কাটলেটের শেপ দিয়েছি। এরকম করে আমি প্রত্যেকটা কাটলেট গড়ে নেব এবং তারপর আমার এগুলোকে ব্রেড ক্রাম্বসে একটু গড়িয়ে নিতে হবে।
তো দেখতে থাকো। দেখো আমি একটা তাওয়ার মধ্যে সাদা তেল দিয়েছি, আমি এটাকে ডিপ ফ্রাই করব না তেলের মধ্যে, এটাকে এরকম করেই হালকা করে সেঁকে নেব, এটাকে আমরা শ্যালো ফ্রাই করব। দেখো এবার একটা একটা করে কাটলেট আমি এর মধ্যে ছেড়ে দেব। দিয়ে দিয়েছি আমি সব কটা কাটলেট, এবার আমি একটা পিঠ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা পিঠ লাল হয়ে গেলেই আমি সঙ্গে সঙ্গে অন্য পিঠটা উল্টে দেব। দেখো এগুলোর আমার এক পিঠ করে হয়ে গেছে এবং আমি অন্য পিঠটা উল্টে দিয়েছি। এবার এই পিঠটাও হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব এবং সার্ভ করে দেবো। তাহলে তোমরা দেখতে থাকো যে আমি কাটলেটটা ঠিক কেমন বানালাম। দেখো আমি সার্ভ করে দিয়েছি গরম গরম ভাতের কাটলেট, এটা সন্ধেবেলায় চায়ের সাথে কিন্তু সম্পূর্ণ জমে যাবে, প্লাস আমরা এটা বেঁচে যাওয়া ভাত দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, রান্নাটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে আজ আমি আসি। থ্যাংক ইউ।